নমস্কার প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই সমাচার ত্রিপুরা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রতিদিনই আলোচনা করছি বিভিন্ন রোগ নিয়ে আপনাদের জন্য কিভাবে হোমিওপ্যাথি ঔষধ দিয়ে আরোগ্য করা যায়, এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তাহলে আসুন, এতদিন আমি বিভিন্ন ব্যথা বেদনা বা অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি, আশা করি সেই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো আজকে আমি আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটা এখন প্রায় 80% লোকেরাই ভুগছেন। এটা অ্যাকচুয়ালি রিচ মানুষদের রোগ, যেটা বিদেশে খুব বেশি, যেমন মানুষের মোটা হয়ে যাওয়া। মোটা মানুষ, এমন কিছু দেশ আছে যেখানে ম্যাক্সিমাম লোক মোটা, অর্থাৎ দেহে প্রচন্ড চর্বি জমে যায়। সেই দেহে, সেই দেশের মানুষদের মানে দেখতে খুবই মোটা লাগে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, একটু ইন্টারনেট খোঁজ করে দেখবেন যে প্রচুর দেশে বেশ কিছু মানুষ মানে 80% লোকই মোটা। তো সে সমস্ত দেশে একটা কমন রোগ আছে, মোটা হয়ে যাওয়া। আর সেই মোটা হওয়া থেকে দুর্বল মানে ছোট হওয়ার জন্য লোকেরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু মোটা একবার হয়ে গেলে চট করে ছোট হওয়া সম্ভব নয়। বুঝতেই পারছেন, এটা আসলে রোগও নয়, আবার এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দেহের প্রাকৃতিকভাবেই দেহে চর্বি জমে যায়। তো আজকে কিন্তু আমি যে জিনিসটা ভারতে অনেক লোকেরাই যে সমস্যাটা নিয়ে বেশি ভুগছেন সেটা হচ্ছে কোলেস্টেরল। আপনারা শুনেছেন এই শব্দটা আজকাল সবার মুখে, গায়ের ছেলেমেয়েদের মুখেও শোনা যায়, কোলেস্টেরল। মানে ব্লাড টেস্ট করলে কোলেস্টেরল ধরা পড়ছে। তো কোলেস্টেরল জিনিসটা কি আগে আমরা বুঝে নিই। দেখুন, মানুষের দেহে এক ধরনের চর্বি বা তেল জমে যায় নেচারালি, সেটা খাওয়া দাওয়ার থেকেই জেনারেলি বেশি হয়ে থাকে। তেল, মশলা, ঘি, মাখন বা মাংস টাংস যারা বেশি খান, যারা মদ পান করেন, বা বেশিরভাগই খাওয়া দাওয়ার এই যে অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস খেলে শরীরেও চর্বি জমে যায়। বুঝতে পেরেছেন? সুতরাং এটাও সত্যি যে চর্বি কম খাওয়াটা এজন্যই সব দিক থেকে ভালো, কিন্তু আমাদের মন মানে না এবং এত নিয়মকানুন মেনে কেউ খাওয়া দাওয়া করেন না। সবাই কিন্তু ওই যা পেলাম তাই খেলাম। তো এই সমস্ত অবস্থায় মানুষের ওই রেস্ট্রিকশনটা থাকে না বলেই অনেক লোক মোটা হয়ে যান। আবার যারা গরিব লোক তাদের মোটা হওয়ার পরিমাণটা একটু কম, কারণ খাওয়া দাওয়াটা তত রিচ হয় না, কিন্তু ধনীদের এজন্যই একটু বিপদ। এই জন্য ধনী ব্যক্তিরা যাদের পয়সা টয়সা বেশি, ভোগবিলাসের জীবন, তাদের এই রোগটা বেশি হয়ে থাকে, অর্থাৎ কোলেস্টেরল বেড়ে যায়। তো আসুন দেখুন, কোলেস্টেরল বেড়ে গেলে অনেক ধরনের সমস্যা তৈরি হয় মানুষের দেহে, কারণ কোলেস্টেরল জিনিসটা হচ্ছে এক ধরনের চর্বি, যেটা বললাম এই চর্বিটা সমস্ত দেহের বিভিন্ন জায়গায় জমে যেতে পারে। জমে গেলে আমাদের যে রক্তবাহী নালীগুলো, হ্যাঁ, সেগুলো সংকুচিত হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং রক্ত প্রবাহটায় বাধা পায়, রক্ত প্রবাহ হতে পারে না, কারণ ওই চর্বিগুলো চাপ দিয়ে রাখে, রাস্তাটা সরু হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন চর্বি জিনিসটা কি, আশা করি একটু আইডিয়া পেয়ে গেছেন। আমি বিস্তারিত অ্যানাটমি নিয়ে আলোচনা করব না, কারণ আপনারা সবাই রোগ থেকে বাঁচার জন্য এই ভিডিওগুলো দেখছেন। আপনাদের যদি আমি কেন হয়, কি হয়, এটা কি, নাম টাম এগুলো দিয়ে করি, তাহলে আপনারা নিশ্চয়ই আর মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছেন না। সুতরাং এটা আমি মনে করি এত আলোচনার বিষয় না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো সিম্পলি এটা বুঝে রাখুন যে কোলেস্টেরল হয়ে গেলে আপনাদের অনেক সমস্যা হতে পারে, যেটা ক্রমশই বাড়বে। তাহলে কোলেস্টেরল জিনিসটা কি সিম্বল, মানে কোন কি দিয়ে বোঝানো হয়? এমনিতে যখন ব্লাড টেস্ট হয় সেখানে HDL আছে, এটা ওটা বিভিন্ন শব্দ আছে যেগুলো দিয়ে কোলেস্টেরলের মাত্রাটা বোঝা যায়। তো সংক্ষেপে এইটুকু শুধু জেনে রাখুন, কোলেস্টেরল নর্মাল স্টেজ হচ্ছে 200-র নিচে, 200-র উপরে চলে গেলে, 250-300 হয়ে গেলেই আপনি জানবেন যে কোলেস্টেরল লেভেলটা বেড়ে গেছে, তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া থেকে। হ্যাঁ, যতটা সম্ভব রিচ খাদ্য, যেগুলো ঘি, মাখন, তেল, মশলা, এগুলো সব বাদ দিতে হবে। কোলেস্টেরল বেড়ে গেলে কি হয় দেখুন, কোলেস্টেরল বেড়ে গেলে আপনাদের বেশ কিছু সিরিয়াস সমস্যা তৈরি হবে। এক হচ্ছে আর্টারি, যেটা বুকের যে লাংস, যেটা হৃদয়, হার্টে রক্ত নালী দিয়ে যে রক্তটা হার্টে প্রবাহিত হয় এবং হার্ট থেকে আবার ফিরেও আসে, কিন্তু সেখানে
যদি রক্তটা পৌঁছতেই না পারে, অর্থাৎ মাঝখানে যদি কোলেস্টেরলের কারণে সেই সরু নালীর কারণে রক্তবাহী নালীগুলো বন্ধ হয়ে যায় বা মনে করেন বন্ধ না হয়েও যেতে বাধা পাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো তখন কি হয়, এজন্যই তখন প্রেশার বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার হয়ে যায়, হাইপার টেনশন হয়ে যায়। তখন ডাক্তারবাবুরা প্রেশারের ট্যাবলেট দিয়ে থাকেন। প্রেশারের ট্যাবলেট একটাই ফাংশন, রক্তবাহী নালীগুলোকে সরল করে দেয় এবং রক্তটাকে আরো দ্রুত করার জন্য একটু পাতলা করে দেয়। এই দুটো জিনিস দিয়ে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে রাখা হয়, যেটা খুবই খারাপ। অর্থাৎ মশাকে না মেরে মশারি টাঙিয়ে দেওয়া, বুঝতে পেরেছেন? মশাকে না মেরে মশারিটা টাঙিয়ে দেওয়া, তার মানে মশা মশাই রইল, শুধু নিজেকে রক্ষা করার এই উপায়। এখন দেখুন, দীর্ঘদিন যাবত যদি কেউ ব্লাড প্রেশারের ট্যাবলেট খান, তাহলেও কিন্তু কোলেস্টেরল একসময় বেড়ে যাবে, কারণ ধীরে 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 রক্তবাহী নালীগুলো শক্ত হয়ে যাবে, একসময় ছোট হবে, শক্ত হবে, এমন একটা সময় আসবে যখন আর ব্লাড প্রেশার ট্যাবলেট দিয়েও সেটাকে আর রোখা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন কোলেস্টেরল কত মারাত্মক জিনিস, যেটাকে নর্মালি রাখা খুবই জরুরি। তো কোলেস্টেরলের প্রকৃতপক্ষে ঔষধ, হ্যাঁ, হোমিওপ্যাথিতে ঔষধ আছে, ভালো ঔষধ আছে, যা খেলে পরে কোলেস্টেরল 3 মাসের মধ্যে নেমে যাবে, গ্যারান্টেড। তাহলে আমি বলছি, এত বিস্তারিত কারণ টারণ এগুলো ব্যাখ্যা না করে আমি আপনাদের সংক্ষেপে বলে দিই কোন ওষুধটা খেতে হবে। প্রথমে হচ্ছে অ্যালিয়াম সেটাইবা। অ্যালিয়াম সেটাইবা নামে একটা ঔষধ আছে, যেটা জেনারেলি রসুন টসুন থেকে তৈরি হয়, হোমিওপ্যাথি ঔষধটা। তো অ্যালিয়াম সেটাইবা মাদার টিনচার, বুঝতে পেরেছেন? এটা 20 ফুটা করে, 20 ফুটা আধ কাপ জলের মধ্যে দিনে 2 বার করে খেতে হয়। তো শুধু এটা খেলে হবে না, এটার সাথে ক্রেটিগাস নামে আরেকটা ঔষধ আছে, ক্রেটিগাস নামে আরেকটা ঔষধ আছে, সেটাও মাদার টিনচার, অর্থাৎ পটেন্সি নয়, কিন্তু এগুলো শক্তিকৃত হলেও মাদার টিনচার। মাদার টিনচার তো দেখেছেন, পেট্রোল দেওয়া তেলের মতো ঔষধটা, এটা আপনাকে এটাও 20 ফুটা করে খেতে হয়। তো সবচেয়ে বেস্ট যেটা, সেটা আমি মনে করি যে 10 ফুটা অ্যালিয়াম সেটাইবা আর 10 ফুটা ক্রেটিগাস, এই দুটো ঔষধ একটা কাপের মধ্যে মিশিয়ে 20 ফুটা করে নিন আর দিনে 2 বার করে খেতে থাকুন। খেলে কি হবে দেখুন, আপনার যদি লেভেলটা আমি বলছি, আপনার যদি কোলেস্টেরল লেভেলটা 200 উপরে, ধরুন 250 বা 300 চলে গেল, তখন আপনি খেতে থাকুন, দেখবেন 1 মাস পরে টেস্ট করালে দেখবেন নেমে গেছে, অনেকটাই নেমে গেছে। আর যদি একেবারে ম্যাক্সিমাম হয়ে যায় তাহলেও 3 মাসে একেবারে নর্মাল লেভেলে এনে ফেলবে। কিন্তু একটা কথা আমি আগেই বলে রাখছি, কোলেস্টেরল লেভেলটা বেড়ে গেলে আপনার কিন্তু খাওয়া দাওয়ার দিকে দৃষ্টি দিতে হবে, অর্থাৎ লিমিটেড খাওয়া দাওয়া করতে হবে, একেবারেই আপনার চর্বিযুক্ত খাদ্য পুরো বর্জন করতে হবে, যেমন মাংস, ঘি, মাখন, দুধ, ডিম ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। যদি এগুলো আবার চলে তাহলে মানে আপনার বডি এগুলোকে চট করে জেনারেট করবে এবং চর্বিটা তৈরি করে নেবে, বুঝতেই পারছেন? সুতরাং আমি খাওয়া দাওয়া ডায়েটিং করাটা খুবই জরুরি, তাছাড়া ব্যায়ামেরও দরকার আছে। শরীর সচল হলে চর্বিটা একটু কম জমবে, বুঝতে পেরেছেন? চর্বিটা কম জমবে এবং তখন আপনি দেখবেন যে শরীরটা পাতলা লাগছে। তারপরে রাত্রিবেলা রুটি খাবেন, একটা দুটো, দিনের বেলা ভাত খেতে পারেন, রাত্রিবেলা একটা দুটো রুটি খাবেন, ডাল রুটি, এগুলো সিম্পল জিনিস খেয়ে জীবনটাকে মানে সরল করে নিন, সাইকেল চালাতে পারেন, ঠিক আছে? কন্টিনিউয়াস প্রেশারের ট্যাবলেট দীর্ঘদিন খেলে অটোমেটিক সেটা হয়ে যায়, এই কারণে বাড়িতে একটা বিপি মেশিন কিনে নিন, ওই যে হাত দিয়ে যেটা করা হয়, মার্কারি না, পাম্প দিয়ে যেটা করা হয়, হাত দিয়ে যেটা ডায়াল মানে ঘড়ি ডায়ালের মতো আছে সেটা কিনে নেবেন। এবং আপনাকে কিন্তু মনিটরিং করতে হবে, অর্থাৎ বিপিটা নিজে নিজে মাপতে হবে। কিভাবে বিপি মাপবেন, কিভাবে নিজে নিজে বিপি মাপতে হয়, ব্লাড প্রেশারটা মাপতে হয়, কারণ রোজ রোজ তো আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়, কিভাবে করবেন সেটা সম্পর্কে আমি অন্য একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, সেটা দেখে নেবেন। সেই ভিডিওটাতে কিভাবে মাপ নিতে হয়, কিভাবে ফিট করতে হয় হাতে, কিভাবে বাঁধতে হয়, সব লেখা আছে, দেখে নেবেন। কেন বললাম, এই বিপি মেশিনটা আপনার খুবই জরুরি, কারণ আপনাকে যদি ডাক্তারবাবু ব্লাড প্রেশারের ট্যাবলেট প্রেসক্রিপশন করে থাকেন, তাহলেও কিন্তু আপনি দেখবেন আপনার হয়তো বিপি লেভেল, হ্যাঁ, একটা ট্যাবলেট খেলেন, পরের দিন দেখা গেল আপনার একেবারেই নর্মাল, হ্যাঁ, এর পরের দিনও দেখা গেল আপনার নর্মাল আছেন, মানে নেমে নিচে আছে, হ্যাঁ,
120/80 হলে নরমাল হয়ে যায়। তো যদি দেখেন যে এটা আছে বরং এর চেয়ে নিচে আছে, তাহলে কিন্তু আপনি যদি আবার প্রেশার ট্যাবলেট খান তাহলে দেখবেন নিচে আরও নিচে চলে গেছে, মানে ক্রমশই বেশি নিচে চলে যাবে। তো এটা তো দরকার নেই। তো তখন আপনার কি করতে হয়, কোয়ান্টিটি অর্থাৎ অনেক সময় ট্যাবলেটটাকে অর্ধেক করতে হয়, অর্ধেক করে খেয়ে দেখুন যে আপনার লেভেলটা ঠিক হচ্ছে কিনা। যেমন 40-এর জায়গায় যদি 20 mg এরকম থাকে তাহলে আপনি খেয়ে দেখতে পারেন এবং মনিটরিং করে নেবেন, অর্থাৎ বিপিটা নিজে মেপে নেবেন। তারপরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে বলুন যে আপনি 40 দিয়েছিলেন, আমার 20-তে কাজ হয়ে যাচ্ছে, তাহলে কি আমি 20 খাবো? তো অনেক সময় ডাক্তারবাবুরা বলে দেন হ্যাঁ আপনি 20-টাই কন্টিনিউ করেন। তো এই হচ্ছে নিয়ম। বিপি ট্যাবলেট যদি বেশি খান তাহলে কিন্তু কোলেস্টেরল বাড়বে, মানে পরে বাড়বেই, মিস নেই। সুতরাং আজকে যে জিনিসটা আপনাদের বললাম, কোলেস্টেরল হচ্ছে এখন একটা নর্মাল রোগ, প্রায় সবারই হচ্ছে, কারণ খাওয়া দাওয়া থেকে এটা হচ্ছে অবভিয়াস, যেটা মানুষ মোটা হয়ে যাচ্ছে এবং মোটা হওয়ার থেকে ছোট হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো হোমিওপ্যাথিতে এত সুন্দর একটা ঔষধ থাকতে কেন চেষ্টা করবেন না? কিন্তু ছোট হয়ে যাবেন, আপনি কোলেস্টেরল নেমে যাবে 3 মাস, আমি গ্যারেন্টি দিচ্ছি এই ওষুধগুলো খেলে। আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফ্রি অফ কস্ট। হ্যাঁ, শুধু একটাই দাবি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং ক্রমশই আমি এরকম অনেক গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারবেন। আপনার পরিবারে আপনি বা আপনার অন্যান্য অনেক সদস্য আছেন, কারো না কারো দেখবেন একটা রোগের সাথে মিলে গেছে, তখন এই ভিডিওগুলো আপনার অনেক সহায়ক হবে। হ্যাঁ, অনেকেই উপকৃত হয়েছেন আমার সঙ্গে যোগাযোগ করছেন। তাহলে আজকে এই পর্যন্তই, সামনের দিন আমি আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য নিচি বিদায়, নমস্কার, ধন্যবাদ।